আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটা স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। স্পেশাল বলবো এই কারণেই, কারণ আজকে আমি আমার স্কুলের বন্ধুবান্ধবীদের সাথে গেট টুগেদারে অংশগ্রহণ করছি, আর এই গেট টুগেদারটি হচ্ছে মিরপুরের সিগ্রেটো রুফটপ রেস্টুরেন্টে। যেহেতু করোনার মধ্যে আমাদের গেট টুগেদার প্রায় 2-3 বছর মতো অফ ছিল, কাজেই এইবারে কিন্তু রোজার মধ্যে আমরা বন্ধুবান্ধবীরা প্রায় সকলেই মিলে গেট টুগেদারে অংশগ্রহণ করেছিলাম। যদিও অনেকেরই আসার কথা থাকলেও বা ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি, আসতে পারেনি, মিস করে গেছে, কিন্তু তারপরও যারা এই স্বল্প সময়ের মধ্যে উপস্থিত হতে পেরেছিল সবাই মিলে আমরা অনেক মজা করেছিলাম। অনেকেই আমার স্কুল সম্পর্কে জানতে চেয়েছো, বাট আমি আসলে অনেকগুলো স্কুলে পড়াশোনা করেছি, তবে লাস্ট যেখান থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করেছি সেটা হচ্ছে বিসিএস স্কুল অ্যান্ড কলেজ 2008। তো আজকে আমরা সেই 2008 ব্যাচের বন্ধুবান্ধবীরাই কিন্তু একত্রিত হয়েছি। আর যখন ছবি দিয়েছিলাম ফেসবুকে, অনেকেই জানতে চেয়েছিল এই শাড়িটির সম্পর্কে। এই শাড়িটি একটি জামদানি শাড়ির পেস, ধুবতারা থেকে নেওয়া। তো অলরেডি কিন্তু অনেক বন্ধুবান্ধবীরা চলে এসেছে, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, পুরনো অনেক স্মৃতিচারণ করছিলাম। এই সময়টা আসলেই খুব মজার এবং ভালো লাগার, আর এই সময়টা আসলে উপভোগ না করলে না বোঝা যায় না যে এটার আসলেই মূল্য কতখানি। অনেক বছর আগের স্কুল কলেজের বন্ধুবান্ধবীদেরকে অনেকদিন পরে দেখতে পাওয়া, একসাথে হওয়া, এটার মধ্যে আসলে একটা অন্যরকম ফিলিংস কিন্তু কাজ করে। যারা এখন স্কুল কলেজে আছেন, পড়াশোনা করছেন, অনেক বছর পর যখন আপনারা একত্রিত হবেন তখনই আপনারা এই মুহূর্তটা বুঝতে পারবেন। তো অলরেডি কিন্তু আমাদের ইফতার আইটেম চলে এসেছে। সেখানে ওই সেই সময়ে 2 ধরনের প্যাকেজ ছিল, যার মধ্যে একটা প্যাকেজ আমরা নিয়েছিলাম। তো বেশ ভালোই লেগেছিলো আমাদের কাছে, তাদের খাওয়ার খুবই ফ্রেশ ছিল, খাওয়ার মানও খুব ভালো ছিল, আর মোটামুটি আমাদের কাছে প্রাইসটাও রিজনেবলই রেখেছিল। আমরা সবাই আসলে এখন আমাদের জীবনের খুব ব্যস্ততম সময় পার করছি, সংসার, চাকরি বাকরি, নিজস্ব কাজ, ফ্যামিলি লাইফ সব কিছু মিলিয়ে সবাই আসলে সময় ওইভাবে বের করতে পারে না, হয়ে ওঠে না। কিন্তু তারপরও যারা এই ব্যস্ততার মধ্যেও সময় করে উঠতে পারে এবং এই গেট টুগেদারে যারা আসতে পেরেছিল, আসলে খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা কাটাতে পেরেছিলাম। তবে সামনের দিনগুলোতে সবাই আবার এরকম একত্রিত হতে পারবো কি না, কতজন থাকবে থাকবে না, সেটা নিশ্চয়তা আসলে আমরা কেউই কিছু দিতে পারি না। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমরা মোনাজাত করলাম এবং মোনাজাত করে আজানের সাথে সাথেই আমরা কিন্তু ইফতার শুরু করে দিলাম। তো সবাই একসাথে মিলে খুব দারুণ ইফতারি করছিলাম, পাশাপাশি গল্প আড্ডা তো চলছিলই। এরই মাঝে আমাদের এক বান্ধবী রত্না, ও বাসা থেকে আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, আর এটা ছিল ওর ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করা। আর আমাদের আরেক বন্ধু শাওন সেই বিরিয়ানি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তো বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল না যে ও ফার্স্ট টাইম এটা রান্না করেছে। সবাই আমরা খুব মজা করে খেয়েছিলাম। ওই যে একটা প্রবচন আছে না, যদি হয় সুজন এক পিঁড়িতে 9 জন, ঠিক তেমনি এক বক্স বিরিয়ানি হলে কি হবে, আমরা 15-20 জন বন্ধুবান্ধবীরা অনায়াসেই কিন্তু সবাই মিলে একসাথে এই বিরিয়ানি শেষ করে দিয়েছিলাম। আমাদের অনেক বন্ধুবান্ধবীদেরকে আমরা খুব মিস করছিলাম এই গেট টুগেদারে, যারা আসলে পরে আসলেই খুব বেশি ভালো লাগতো। যদি ইনশাল্লাহ সামনের বছরগুলোতে আবারও এরকম গেট টুগেদার হয়তোবা আবারও সবাইকে দেখার সুযোগ হবে একসাথে। তো ইফতারির শেষে আবারও আমরা সব বন্ধুবান্ধবীরা একসাথে বসে গল্প করছিলাম, খুব ভালো একটা সময় পার করছিলাম। এরকমভাবে আসলে একসাথে বসে খুব একটা আমাদের আড্ডা দেওয়াই হয় না এখন, তো অনেকদিন পরে যখন এরকম আড্ডা দিচ্ছিলাম আসলেই খুব ভালো লাগছিল। আমাদের অনেক ফ্রেন্ড এরই মধ্যে কিন্তু এখন দেশের বাইরে চলে গিয়েছে, আবার অনেকে দেশের বাইরে চলে যাবে। তো এরকম আড্ডা আবার ভবিষ্যতে কবে, কখন, কিভাবে দিতে পারবো কারোরই হয়তোবা জানা নেই। তবে এই দিনটা, এই মুহূর্তটা আসলেই সবসময় মনে রাখার মতো এবং মনে থাকবে। তো আড্ডা শেষ করে আমরা নিচে চলে যাচ্ছি, মানে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। আর সাডেন প্ল্যান হলো যে আমরা এখন ফুচকা বা চটপটি কিছু একটা খাবো, যেহেতু সব ফ্রেন্ডরা মোটামুটি আছি, অত বেশি বাসায় যাওয়ার তারা নেই কারোর। তো ভাবলাম যে এখন একটু ফুচকা ট্রাই করা যাক। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে ডিসিশন নিয়ে চলে যাচ্ছি মিরপুর 1-এর মুক্তিযোদ্ধা মার্কেটের কাছাকাছি একটা ফুচকা হাউসে।
আমাদের আরেক বন্ধু রিফাত আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তো কিছু সময় পরে আমরা পৌঁছে গেলাম, আর এই ফুচকা হাউসটার নাম হচ্ছে বাচ্চু চটপটি হাউস। এখানে ফুচকা এবং চটপটি দুইটাই খুব ভালো পাওয়া যায়। তো আমরা অর্ডার করলাম, ফুচকাই খেয়েছিলাম বেশিরভাগ। এই যে সেই ফুচকা, দারুণ ছিল ফুচকাটি খেতে, খুবই ইয়াম্মি। পাশাপাশি আরও খেলাম আইসক্রিম। এই ফুচকা এবং আইসক্রিম খেতে খেতে আমাদের আরেক বন্ধু স্কুলে স্যারের হাতে মার খাওয়ার স্মৃতি রোমন্থন করছিল, আর সেই গল্প শুনতে শুনতে সবারই হাসতে হাসতে অবস্থা খারাপ, আর এভাবেই আমাদের সময় পেরিয়ে যাচ্ছিল। এই ছিল আমাদের গেট টুগেদারের সুন্দর কিছু মুহূর্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এদিক সেদিকের সাথেই থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে।